লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় কোনো একটা ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে কোরআন পড়া হয়, কোরআন পড়া হয়। নতুন করে আমরা আবার ফতোয়া শুনছি, মৃত ব্যক্তির বাড়ি কোরআন পড়া যাবে না। নতুন করে আমরা শুনছি মৃত ব্যক্তি বাড়ি খাওয়া যাবে। আবার নতুন করে শুনছি নবী পাকের জামানায় তো খতম পড়া হয়নি, এ জামানায় পুরো কোরআন এক জায়গায় পড়া পেটা হলো বেদাত, এটা পড়া চলবে না। আবার নতুন করে শুনছি মৃত ব্যক্তি যদি মারা যায় তার জন্য 40 দিন, তার জন্য 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন তার জন্য কুল খতম করা যাবে না। আবার নতুন করে শুনছি মৃত ব্যক্তি যদি মারা যায় তার কবরের উপরে খাজুর পাতা পোতা যাবে না। আবার নতুন করে শুনছি মৃত ব্যক্তি যদি মারা যায় তার নামে কুরবানি দেওয়া যাবে না। হাজারো প্রশ্ন আমরা শুনি না, অনেক প্রশ্ন আমরা শুনি, হয়তো আপনারা সেই প্রশ্নের সম্মুখীন হন নাই, কিন্তু সেটা আমারে হতে হয়, কারণ আমি একটু মতানৈক্য বক্তব্য করি, হতে হয়। খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ, সেদিন একজন আমাকে বলেছেন আপনারা কি হানাফি মাজাহাব পালন করে? বললাম হ্যাঁ। ওরা বলেছে হানাফি মাজাহাব ওরা হলো বেদাতি কাফের মুশরিক। আমার কাছে মনে হয় কল রেকর্ড আছে, বলছে যারা হানাফি পালন করে ওরা হলো হানাফিরা হলো বেদাতি মুশরিক কাফির। তিনটি অপশন, বেদাতি মুশরিক কাফির কটা? এখন আমরা কোন মতের মানুষ? হানাফি। আমরা হানাফি যদি কাফের হই, কাফের হয়েছি কিনা একটু দেখি। আপনাদের এলাকা ভিটে বাড়ি জমি আছে, জমিন এখন আপনাদের এখানে 2 বিঘা জমিন আছে, এখন আপনারা হলো 2 ভাই 2 বিঘা জমিন আছে, না না 3 ভাই 2 বিঘা জমি আছে। আপনার বাপের সম্পত্তি, আপনি সম্পত্তিটাকে কতটা পাবে বিচার করার জন্য আর ভাগ করার জন্য যাবেন কোথায়? উকিলের কাছে। উকিল কিন্তু আপনার বংশগত কেউ নয়, উকিল কিন্তু আপনার রক্তগত কেউ নয়, ঠিক না বেঠি? কিন্তু উকিলের কাছে আপনার বাপের সম্পত্তি, আপনি কাগজপত্র নিয়ে যাবেন কেন? এই কারণে যাবা হয়, আমরা জমির মালিক হতে পারি কিন্তু উকিল জমি কে কতটা পাবে এর জন্য উনি পারদর্শী, উনি আমাদের বুঝিয়ে দেবে এ অতটা পাবে, ও অতটা পাবে, বোন অতটা পাবে। এই জন্য আমরা উকিলের কাছে যাই, কিন্তু উকিলকে আমরা জমি দেই না। উকিল আমাদের ভাই না, উকিল আমাদের কেউ না। উকিলের কাছে জাস্ট যাওয়া হয় এতটুকু, কে কতটা জমি পাবে তুমি একটু হিসাবটা করিয়ে দাও। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, উনি আমাদের বাপ নয়, উনি আমাদের বংশীয় কেউ নয়, আমরা হলাম অন্য বংশীয়, তিনি আলাদা বংশ, কিন্তু তানার কাছে আমরা যাই কেন? আমরা কোরআন হাদিস নিয়ে ওনার কাছে বলি তুমি বুঝিয়ে দাও কোনটা কত রেকাত, কোনটা কতটা সুন্নাত, কোনটা কতটা ফরজ, উনি বুঝিয়ে দেয় বলে ওনাকে আমরা ইমাম বলি। জমি আমাদের বুঝিয়ে দেয় বলে আমিন বলা হয়, আর কোরআন হাদিস যিনি বুঝিয়ে দেয় তাকে আরবিতে ইমাম বলা হয়। জোরে বলেন, কথা বুঝতে পারছো বাবু? আচ্ছা, তার জন্য কি আমরা বেঈমান কাফের হয়ে গেছি? কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন আইয়ুমা রজুলিন ক্বালা লি আখিহি কাফিরুন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মতেরা জেনে রেখে দাও, তোমাদের যদি কেউ কাফের বলে আর তোমরা যদি সত্যকারে কাফের না হও, তাহলে তোমাদের যারা কাফের বলবে তারাই নিজেরাই হবে কাফের। খেলা শেষ। এখন আমাদের এক হাত সেলাই করতে, এক হাত সেলাই ওরা করে দিতে গিয়ে ওরা নিজে পাঁচ হাত ছিঁড়ে ফেলেছে, আমি ঠেকাকে যাও। ওই জন্য বলা হয়েছে সুন্নি ছাড়া অন্য কাউকে বিয়ে দেওয়া খুব সমস্যা। যদি বলেন হুজুর আমরা আহলুল হাদিদের সঙ্গে বিবাহ শাদী দেবো, না বিয়ে দেবেন না। যদি বলেন হুজুর আপনি কি গাজরের কথা বলছেন, আমি গাজরের কথা বলিনি, চলেন একটা কথা বলি। ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা একসময় টিভি সুলতান মসজিদের কাছে বসে আছেন, আর একটা পত্রিকা লিখেছিলেন, পত্রিকা লিখেছে যে আহলুল হাদিদের ছেলেদের মেয়েদের সঙ্গে বিবাহ করা হারাম। কে লিখেছে? দাদা পীর, ভালো করে বোঝেন, দাদা পীর লিখেছে। ঠিক পত্রিকাটা যাওয়ার সাথে সাথে ওরা পত্রিকা নিয়ে ছুটে এসছে টিভি সুলতান মসজিদের কাছে, দাদা হুজুর আপনি বলেছেন আমাদের ছেলে মেয়ে বিয়ে করা হারাম। দাদা হুজুর বলছে বাবা আমি তো বলতে চাইনি,
হ্যাঁ হুজুর আপনি লিখেছেন আপনার হাতে সিগনেচার না বাবা আমি তো বলতে চাইনি হুজুরকে পিড়াপিড়ি করে বলছে আপনি বলেছেন আপনি লিখেছেন আমরা আহলুল হাদিস আমাদের সঙ্গে আপনাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে বিয়ে করা হারাম কোথায় পেয়েছেন দাদা হুজুর তখন কাগজটা নিয়ে বলছে দেখি তো বাবা কাগজটা খুলে বলছে ও ইতেই ইতি ফুরফুরার আবু বাক্কর লেখা আছে বাবা ঠিক লিখেছি বলো সুবহানাল্লাহ হিকমত আছে এতে বলে বাবা ঠিক লিখেছি হুজুর কেন লিখেছেন বাবা তোমরা তো 13-14 দিন আগে একটা জায়গায় বক্তব্য দিতে বলেছিল যারা হানাফি পালন করে হানাফি মাজহাব মানে মান্যতা দেয় তারা মুশরিক কাফের হয়ে গেছে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে তোমাদের কথা অনুযায়ী আমি আমার দলবল সব কাফের এখন তোমরা ইমানদার তাহলে আমরা যখন কাফের আমাদের ছেলেমেয়েরাও সব কাফের তাহলে কাফেরের সঙ্গে ইমানদারের ছেলেমেয়ের বিয়ে কি জায়েজ জায়েজ নয় তাহলে এই লেখাটা আমি লিখেছি এটা কি আমি লিখেছিলাম না তোমরা আমাকে লিখতে বলেছো তোমাদের ব্যবহারে তোমার লিখতে হয়েছে কিন্তু আমি তো আগে লিখতে চাইনি তোমরা আমাদের কাফের বলেছো তারপর আমি বিবাহ হারাম করে দিয়েছি কথা বুঝতে পারেন না হুগলি জেলা লবাপুরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সঙ্গে যখন আহলুল হাদিসে যখন বাহাদ হচ্ছিল তখন দাদা পীরকে বলছেন আপনি হলেন সুন্নাতুল জামাত আমরা হলাম আহলুল হাদিস তা বলছে ঠিক আছে তোমাদের দল আগে না আমাদের দল আগে দাদা হুজুর বলছে আমরা সুন্নাতুল জামাত নবীর দল ওরা বলছে না 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 আমরা হলাম আহলুল হাদিস নবীর দল বলছে আমাদের দল আগে ওরা বলছেন আমাদের দল আগে তাহলে দাদা হুজুর পীর কেবলা ঠিক আছে কে আগে দল নিয়ে এসছে কোন দলটা সত্য যাচাই হবে হুগলি লবাপুরের পাশে ওখানে একটা বহাজের ডেট দাও বহাজের ডেট দিয়েছে ওখানে হাজার হাজার আহলুল হাদিসরা আলেমরা কেতাব নিয়ে এসে টোটাল স্টেজগুলো দখল করেছে ভাই প্রচুর কেতাব হাজার হাজার কেতাব আর দাদা হুজুর পিরকেলে একটা রমাল ঘাড়ে কখন এদিকে দেয় কখন এদিকে দেয় মুরিদরা ছুটে গিয়ে বলছে হুজুর আপনি যাবেন না ওরা যা কেতাব তুলেছে আপনি যদি একবার স্টেজে যান আপনি কিন্তু হেরে কিন্তু গোহারা হেরে বাড়ি যাবে আমাদের মান সম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দাদা হুজুর বলেছে বাবা দাঁড়াও না আমি তো আবু বক্কর বলে সুবহানাল্লাহ দাদা হুজুর পীরকেলা রহমাতুল্লাহ আলাইহে স্টেজে উঠে উঠতে যাবে আমরা জুতো খুলেছি নিচে ইমাম সাহেব খুলেছে নিচে ভাইজান খুলেছে নিচে এখন ওই জুতোটা হুজুর নিচে খোলার চাইতে উনি বগল দয়া করে নিয়েছে বগল দাবায় করে নিয়ে স্টেজে উঠে এ মাতা ও মাতা ঘুরছে আর আহলুল হাদিসের আলেমরা জিজ্ঞেস করছে ফুরফুরার আবু বক্কর আপনি জুতোটা নিচে রাখতে পারলেন না আপনি উপরে খুলেছেন দাদা হুজুর বলছে আমি উপরে তুলতাম না নিচে খুলতাম কিন্তু উপরে তুলেছি একটাই কারণ কি করণ নবীর জামানায় আহলুল হাদিসেরা নবী যখন জুতো খুলে ওদের স্টেজে উঠছিল তখন নবী পাকের জুতো আহলুল হাদিস ছেলেরা চুরি চুরি করে নিয়েছিল আচ্ছা রাগ হবে না হবে না রাগ হবে কিন্তু এটা হিকমত চট করে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে বলছে নবীর জামানায় আহলুল হাদিসরা নবীর জুতো চুরি করেছিল কোন হাদিসে আছে তা বলছে আমি তো জানিনি বলে নবীর জামানায় আহলুল হাদিস ছিল না নবীর জুতো কেন চুরি করবে দাদা হুজুর বলছে নবীর জামানায় আহলে হাদিস যদি না থাকে তা তোরা জন্ম হয়েছিস কিভাবে কথা বুঝতে পারেননি এরাই বলছে কবর জিয়ারত করা যাবে না এরাই বলছে পীরের দোসিলাতে দোয়া করা যাবে না এরাই বলছে পীর মাশায়েক ধরা যাবে না আমরা বলি এগুলো করা যাবে যাবে তবে আমাদের ভিতরে দু চারটে ভুল আছে সেগুলো আমরা শুধরে নিতে পারি কিন্তু আর বাদ বাকি শরিয়াতে জায়েজ জায়েজ জোরে বলেন সুবহানাল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা প্রসঙ্গে বলি আমি নবীর কথা বলছিলাম চলেন একটা হাদিস বলি আপ্পির মাশায়েক সম্পর্কে নবী একটা হাদিস বললেন আশাই কুপি কমিহি কান্নাবি অফি উম্মাতি আও কামা কলা আলাইহি সালাম আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা কেরাম জেনে রেখে দাও আশাই কুপি কমিহি কান্নাবি অফি উম্মাতি আমি উম্মাদের সামনে আমি নবী হাজির হাজির ওরা বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আমার কাছে যখন আসবে আমি কোরআন হাদিস দিয়ে ওদেরকে রাস্তা দেখিয়ে দেবো আর শাইখ ফি কমিহি ওই জামানায় শায়েখ ওলি আউলিয়া থাকবে ওরা কোনো বিপদ আপদ বালা মুসিবতে পড়লে ওদের কাছে পৌঁছে গেলে ওরা কোরআন হাদিস দিয়ে ওদেরকে জান্নাতে রাস্তা দেখিয়ে দেবে তাই ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে উনি মদিনা ইউনিভার্সিটি থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্তকারী কেতাবের বড় যোগ্য আলেম তাই ওনাকে আমরা মুজাদ্দিদ ওনাকে আমরা আল্লাহর ওলি বলে জগৎ বরণ্য আল্লাহর মহা
মাহবুব বান্দা বলে বিশ্বাস করেছি, এটা ছোটখাটো ব্যাপার নয়, তিনি হলো আল্লাহর একজন মাহবুব বান্দা। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, মানা আমান আতানি, কেউ যদি আমাকে এত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তিটা আমার আল্লাহকে এত্তেবা করে নেবে। নবী আমার তৃতীয় নম্বরে একটা হাদিস বললেন, মান আসানি, কেউ যদি আমাকে ছেড়ে দেয়, আমাকে ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহকে ভুলে যাবে। নবী আমার পঞ্চম নম্বরে একটা হাদিস বললেন, মানা আতা আমিরি অকমা কলা আলিহি সালাম, কোন ব্যক্তিকে ধর্মের আমির করে লিডার করে যখন পাঠানো হবে আর তাকে যদি কেউ মেনে নেয়, আল্লাহ এবং রসুলের পথকে মেনে নেওয়া হবে, আর তানাকে যদি কেউ না মেনে নেয়, আল্লাহকে এবং রসুলকে অমান্য করা হবে। তাহলে আল্লাহ নবী বললেন, এক নম্বরে আমাকে মানলে আল্লাহকে মানা হয়, আমাকে ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হয়, আর আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে যদি কেউ মেনে নেয়, আল্লাহকে এবং রসুলের হুকুমকে মেনে নেওয়া হবে। তাই খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহ আলিহেকে আমার আল্লাহ নবী হরিয়ানা ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে, ধর্মের আমির করে পাঠিয়েছে, ধর্মের লেবার করে পাঠিয়েছে। যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছে, আর যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলেরা আজকের আমরাই। জোরে বলেন, তাহলে রসুল বলেছে আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তাকে মানতে হবে, হবে, হবে। কে বলেছে? রসুল। তাহলে এই মুহূর্তে খাজা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমার দয়ার নবী ধর্মের আমির করে পাঠিয়েছে, এখন খাজা হুজুরকে মানতেই হবে। আমি যদি বলি পীর মানো, পীর মানো, ও তখন বলে পীর নাই, নাই মানলাম, কিন্তু আমি এমন দলিল দিয়েছি খাজা হুজুর ধর্মের লেবার, ধর্ম নিয়ে ভারতে এসেছিল রসুল পাকের লেবার হয়ে, এখন যদি মানিস তা মান, না মানলে জুতোর বাড়ি খাবি, যেমন খেয়েছিল। আল্লাহ আল্লাহ। ফের আমি আপনার কাছে বলি, আমরা বড় পিসার রহমাতুল্লাহ আলাইহে, ওনাকে আমরা ভালোবাসি, ওনাকে আমরা মহাব্বত করি, ওনার নামটা শুনে আমরা বুকটা কলিজাটা ঠান্ডা শীতল করি, কিন্তু আপনার কাছে একটাই প্রশ্ন, বড় পিসার রহমাতুল্লাহ আলাইহেকে মেনে আমাদের লাভ কি? চলেন এবার হাদিস থেকে রেফারেন্স দেওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, লা তাসুন্নার, আল্লাহ নবী বললেন, মান রোআনি, কোনো ব্যক্তি যদি আমাকে মানে, আমায় যদি দেখে, আর আমার হাতে হাত দিয়ে যদি কলেমা পড়ে, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি জীবনে জাহান্নামী হবে না, হবে না, ওই ব্যক্তি হলো জান্নাতি, জান্নাতি। নবী আমার দ্বিতীয় নম্বরে একটা হাদিস বললেন, আমার হাতে যারা হাত দিয়ে কলেমা পড়বে ওরা হলো সাহাবা, ওরা হলো জান্নাতি। রসুল আমার পরে বললেন, আমার বর্তমানে আমার সাহাবারা জীবিত থাকবে, আমার সাহাবার হাতে যারা হাত দেবে, আর হাত দিয়ে যারা কলেমা পড়ে বিশ্বাস করবে আল্লাহ এবং রসুলকে, যারা ঈমান আনবে, ওরা সাহাবা হতে পারবে না, ওরা হবে তাবিঈ তাবিঈ, আর আমার রোহানি আর তাবিঈরা হবে জান্নাতি, জান্নাতি। হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন না, আমি আপনার কাছে আরো হালকা করে খুলে বলছি। বড় পিসার রহমাতুল্লাহ আলাইহে, ওনার বয়স যখন 11 বছর বয়স, উনি যখন জিলানি শহরে কাপড়ের ব্যবসায়ী করে, উনি যখন দোকানদারি করে, জিলানি শহরে বড় পিসার রহমাতুল্লাহ বসে আছেন, আর নবী পাকে সাহাবারা ধর্ম প্রচার করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, বড় পিসার রহমাতুল্লাহ আলাইহে দোকান দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ওদের পাঁজাবে দিয়ে জড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইসমুকাই একই, তোমাদের নাম কি? ওরা নাম বললো মা বাইতুকা, তোমাদের বাড়ি কোথায়? বলল, আমাদের বাড়ি হলো কুফায়, আমাদের বাড়ি হলো মদিনায়, আমাদের বাড়ি হলো মক্কায়, এমন করে ঠিকানা দেয়। বড় পিসার রহমাতুল্লাহ আলাইহে ওদের হাতটা ধরে চম্মন করে বললেন, ও নবী সাহাবারা, তোমরা বলো আমার আব্বা আবু সালে মুসা জাঙ্গি আল্লাহ এবং রসুল বিশ্বাস করে কবরে চলে গেছে, আমার মা উম্মুল উরামা ফাতেমা, তিনিও আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে কবরে চলে গেছে, আমি আব্দুল কাদের, তোমাদের হাত ধরে আজকে স্বীকার করছি, আমিও আল্লাহকে মানি, নবীকে মানি। তাহলে নবী বলেছে, আমার এন্তেকালের পর আমার সাহাবারা থাকবে, সাহাবার হাত ধরে আল্লাহ এবং রসুলকে মানার কথা যারা স্বীকার করবে, ওরা আর সাহাবা হতে পারবে না, ওরা হবে তাবিঈ। আর রসুল বলছেন, অর আমার রোহানি, তাবিরা হবে জান্নাতি, জান্নাতি। তাহলে বড় পিসার রহমাতুল্লাহ আলাইহে উনি নবীকে দেখতে পেলো না জীবদ্দশায়, তাহলে নবীকে দেখতে পেলো না, সাহাবা হতে পারলো না, সাহাবাদে দেখতে পেয়ে হাতে হাত দিয়েছে, তাহলে উনি হয়ে গেছে তাবি, তাহলে উনি হয়ে গেছে জান্নাতি। আমি বলিনি, আল্লাহ নবী বলেছে
আছে উনি জান্নাতি জান্নাতি যারা সাহাবার হাতে হাত দিয়ে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে মারা গেছে ওরা জান্নাতি তাহলে জান্নাতি ওয়ালাকে ভালোবেসে তার পথ মত মেনে আমাদের লাভ কি দয়ান নবী হাদিস শরীফে বললেন আল মারু মান আহাব্বা জান্নাতি ওয়ালাকে ভালোবাসা থাকলে তোমারও লাইনটাই হবে জান্নাতি আর একটু জোরে আগের কিছু বক্তব্য হয়তো আপনারা শুনছিলেন তখন হয়তো আপনাদের মত দ্বিমত হচ্ছিল মফিজুল ভাই কি পীরের বিপক্ষে বলছে হচ্ছিল না তখন কিছুটা হচ্ছিল তখন কিন্তু বোজার ভুল ছিল বোজার ভুল ছিল পরেই বলছি আমরা চোখওয়ালা অন্ধওয়ালা না যে তুমি যেটা বলবা সেটা আমরা মেনে নেব আগে কোরআন হাদিসে দেখো ঠিক আছে কিনা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাহলে নবী পাকে সাহাবার কথা বললাম খাজা হুজুরের কথা বললাম বড় পীর রহমাতুল্লাহ আলাইহে মানার কথা বললাম এবার চলেন ফুরফুরা দাদা পীরের কথা বলা যাক আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে নবীগণ সিদ্দিকীন সুহাদাই ওয়াস সালিহিন আল্লাহর কোরআন বললেন নবীগণ এক নাম্বার দ্বিতীয় নাম্বার বললেন সিদ্দিকীন তৃতীয় নাম্বার বললেন সুহাদা চতুর্থ নাম্বার বললেন সালিহিন বলো সুবহানাল্লাহ কমপক্ষে চারজনকে ভালোবাসতে হবে আর যদি না পারো তিনজন যদি না পারো দুইজন যদি না পারো আর যদি মোটেই না পারো মিনাল খসিরিন জাহান্নামে এখন আমরা তো নবী পাইনি পেয়েছি পাইনি এবার আমাদের কি হবে এক নম্বরে আল্লাহ যারা নবী তোমরা নবীর কাছে চলে যাও আল্লাহকে একটা বার জানিয়ে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আমার দয়ান নবী 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ 4500 কিলোমিটার রাস্তা যেতে গেলে 3-4 লক্ষ টাকার ব্যবধান যাবার মতো ক্ষমতা নাই শক্তি নাই আল্লাহর কাবা যাবার মতো আমাদের শক্তি নাই ইয়া রব্বুল আলামিন তাহলে আমরা নবী পেলাম না আল্লাহ বলছে কপালে দুঃখ আছে চারটের ভিতরে তোমরা কমপক্ষে একটাকে ভালোবাসো তাহলে এক নম্বরে আমরা নবীকে পেলাম না হাত ছাড়া করলাম কিন্তু নবীর প্রতি ইমান এনেছি বাকি আছে কয়টা তিনটে মানতে হবে কমপক্ষে কটা কমপক্ষে কয়টা তাহলে অলরেডি একটা চলে গেছে বাকি আছে তিনটা আমার আল্লাহ পরে বিবরণ দিয়েছে সুহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে একটা বার চলে যাও এখান থেকে নিয়ে যারা মক্কা মদিনা তয়েফে কিংবা দেখা যায় উপকূল সাগরে টেনা নগরে জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাহ জান্নাতুল খোয়াব জান্নাতুল অজীব জান্নাতুল সোম্মা যারা দাফন হয়ে গেছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে আমরা তো দেখতে পাইনি 1500 বছর আগে তাহলে আমরা নবীকে পেলাম না আমরা সোহাদাকে পেলাম না চারটির ভিতরে কমপক্ষে একটাকে ভালোবাসতে হবে কিন্তু অলরেডি চলে গেছে দুটো বাকি আছে কয়টা এখনো দুটো কিন্তু একটা মানতে হবে না মানলে জাহান্নামী তাহলে এক নম্বরে নবী আমরা কাছে পেলাম না নবীর প্রতি ইমান এনেছি দ্বিতীয় নম্বরে আমরা সোহাদা শহীদানদের পেলাম না দুটো অলরেডি চলে গেল আমার আল্লাহর কোরআন তৃতীয় নম্বর বর্ণনা দিয়েছে এবার তৃতীয় নম্বর তোমরা পাও কি দেখো না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে সালেহীন যারা সৎ ছেলে তাদের কাছে একটা বার চলে যাও যারা সৎ ব্যক্তি সৎ ছেলে ওদের কাছে গেলে আমি আল্লাহ এবং রসুলকে চিনিয়ে দেবে কোন রাস্তায় কোন পথে তোমরা চলতে পারবে এবার আমরা সৎ ছেলে পাবো কোথায় আপনারা যদি বলেন নিজামুদ্দিন আউলিয়া সৎ ছেলে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি হতে পারে কিন্তু প্রথম জীবনে মার্ডারকারী হত্যাকারী ছিল ঠিক না বেটিক উনি সলেহীন নয় তবে আল্লাহর ওলি আগের মার্ডারের জন্য হিসাব দিতে হবে ফের একটা বার আগিয়ে যাও বিশরে হাবি রহমাতুল্লাহ আলাইহে তিনি একজন আল্লাহর অলি কোরআন শরীফের ওকুটটা তিনি চুম্মান খেয়েছিল বেসিঞ্জের বিসমিল্লাম জের মিল্লাম খরজাবল্লা হে রাজির হি র হে যাবার মিম খরজাবার মান্নুন রজনি র যাবার হে আজির হি বিসমিল্লাহি রহমানির রহিমি আল্লাহকে নামছে শুরু করতা হো জো বড় মেহেরবান নিহাত রহমওয়ালা ওই ওকুটটা তিনি চুম্মান খেলো এক রাতে আল্লাহ তাকে অলি বানিয়ে দিল কিন্তু অলি হবার পূর্বের ইতিহাসটা দেখো উনি মদ্যকারী ছিল
উনি নেশা করেছিল উনি নাপাক বস্তু খেত তাহলে ওনাকে সলিহীন বলতে পারছি না কিন্তু কোরআন জানিয়েছে যারা সলিহীন তাদের কাছে চলে গেলে আমি আল্লাহ এবং রাসূলকে তোমরা অবশ্যই চিনতে পারবে টোটাল বাংলা ঘুরে 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 সলিহীন সৎ ছেলে আমি খুঁজে পাই না তাই ফুরফুরা শরীফে মুজাদ্দে জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার দিকটা একটা বার তাকিয়ে দেখো ওনার বংশগত হলো সব মক্কার এলাকার মানুষ সবকটা হলো মক্কা মদিনার এলাকার মানুষ ওনার বয়স যখন 11 বছর ছিল উনি যখন হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন আর 11 বছর বয়সে মায়ের কাছে চলে আসতেন মায়ের হাতে কাজকর্ম করে দিতেন আর 11 বছর বয়সে বললেন ও আমার আম্মা জান জেনে রেখে দাও 11 বছর বয়সে আমার আল্লাহর নবী এই আবু বকরকে তিনবার দিদার দান করেছেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবী নবীর কাছে চলে যাও আমরা নবীকে কাছে পেলাম না দ্বিতীয় নাম্বার বললেন দেখা যায় শহাদা যারা শহীদ হয়েছে তাদের কাছে চলে যাও আমরা শহীদানদের কাছে পেলাম না দুটো বাকি ছিল এক নাম্বারে পেয়েছি সলিহীন আমার দাদা পীর জীবনে সুদের বাড়ি খেতেন না জীবনে চুরি করতেন না উনি হলো সলিহীন বাল্য জীবন থেকে শেষ পর্যন্ত উনি হলো সলিহীন বান্দা তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী ওনাকে পেয়ে গেলাম তাই ওনার দরবারে যাওয়া আশা করি এবার বাকি আছে আর একটা আমরা তৃতীয় নাম্বারে পেয়েছি চতুর্থ নাম্বার বাকি আছে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওয়াসিদ্দিকিন যারা সত্যবাদী সিদ্দিক হবে তাদের কাছে একটা বা চলে যাও তাহলে আমার দাদা পীর একদিকে সলিহীন অপরদিকে বংশসূত্র হলো সিদ্দিকিন তাহলে আল্লাহর কোরআন বলেছে কোন পক্ষে একটারকে ভালোবাসো কিন্তু আমরা একটা নয় আমার দাদা পীরের ভিতরে দুটো কোয়ালিটি পেয়েছি তাই একটাই কথা বারবার করে বলি আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাত আর একটু জোরে হবে না আমার কথা কি বুঝতে পারছো এই সাউন্ড কমে যাচ্ছে কেন মেরে দেবে কি ফুটেজ চলেন তাহলে যে কথা বলছিলাম যা আছে দেখা দিও না বাবু আমার আমার কথা কি বুঝতে পারছে বাবু না ভস্য ঘি ডালা হচ্ছে ভাই আমি যে টেন্ডার নিয়ে আমি যে যুক্তিসঙ্গত হাদিসের রেফারেন্সে বলছি অহংকার করছি না এখন বক্তা সমাজে পাবো তো কি হুজুর হ্যাঁ আপনি যেভাবে গান চাইবেন সেভাবে গান দিয়ে চলে যাবে কিন্তু সমাজের যেটা দরকার সেটা হবে না বারবার করে বলছি মানুষের কিছু দেওয়া শিখতে হবে শ্রোতা আজকের মানবে না কালকের মানবে না পরশু মানবে না কিন্তু মাথায় থাকুক পাঁচ বছর পরে যখন মানবে তখন মনে করবে যে অমুক জনার কাছ থেকে শুনেছিলাম কিন্তু আমি যদি এখানে ঘটনা বলি আমি যদি কেসা বলি আমি যদি কাহিনী বলি কাহিনী কেসা তো জীবনে বহুবার শুনেছি বাবা জীবনে কি করবে দেখো তাই ছোট হুজুর পীর কেলা বলতেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তৈরি করো তুমি মরণে হাসতে হাসতে যাবে কিন্তু জনগণ মোহব্বতের মুরিদ মোতাকিন তোমার জন্য কাঁদবে বুঝলেননি কাঁদবে এমন কিছু আমাদের কাছে বক্তব্য অজনসিয়া থাকে থাকে সেগুলো আমরা করি কিন্তু পরিস্থিতি হিসাবে করতে পারি না চক্ষু লজ্জা লাগে যেমন ভেলিগুড়ের পানি ভেলিগুড়ের পানি কারোর যদি রোগ হয় হুজুর ওই ভেলিগুড়ের পানি যদি বোতল বোতল খেতে দেয় রোগ কি সারবে আর যদি বোতল বোতল যদি খায় জীবনে রোগী কি মরবে রোগ সারবে না রোগীও মরবে না কিন্তু ডক্টরের দোকান চলবে না চলবে না চলবে বুঝলেননি ডক্টরের দোকান চলবে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা পড়ো বাবু আর একটু প্রাণ ভরে আল্লাহুম্মা খুব জোরে আমি জানিনি তো তাই বলতে পারছি না তো বাবু ও
কি প্রশ্ন কিছু থাকে বলতে পারেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে এমন কিছু আমি বলতে পারবো না। ও ফুল চড়ানো, হ্যাঁ তুমি বলো না কি কোনে আছে সব বলে যাও না, কোনো অসুবিধা নেই। ও ভাই আর দামি কথা বলেছে, মাটি দোয়া দোয়া তাই না, বলছে মাটি দোয়া দোয়া মিনহা খালাক না কো না। হ্যাঁ আসলে আপনারা তো কিছু বলবেন না, তো আমার মন যায় মতো বক্তব্য কি করব। এই চা গরম কিছু লাগবে না, চাটা কিছু লাগবে না, কিছু লাগবে না, সব নিয়ে যাও দেরি করো না। এখন কারগিলের যুদ্ধ হচ্ছে ভাই, আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমি খুব এখন মেজাজে আছি, এখন আর কিছু হয়নি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, না না তখন ধরলে বিপদ হয়ে যেত, তার কারণ আমার জামার লোগো আমার পরিচয় জানা সত্ত্বেও ধরলে বিপদ, তার কারণ আগেই বলছি পকেট মারি করতে গেলে ট্যানিং প্রাপ্ত হতে হয়, আর পকেট মার হতে গেলেও আগে বলছিলাম না খেয়াল আছে, ধরতে গেলে বুদ্ধিমান হতে হবে আর বলতে গেলেও বুদ্ধিমান হতে হবে। চলেন যে কথা বলছিলাম, আমরা কবরে ফুল চড়াই এটা একটা দিক, দ্বিতীয় নাম চড়াই কেন এটা একটা দিক, দ্বিতীয় নাম্বার হলো কবরে মাটি দোয়ার দোয়া, কবরে মাটি দোয়ার দোয়া। আসলে কি জানেন, পূর্ব মেদিনীপুর আলেমের সংখ্যা কম ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক আলেমের সংখ্যা বেড়েছে, কিন্তু আলেম হতে গেলে যে ওয়াজ করতে হবে এমন কোনো সিস্টেম না, আলেম হন আল্লাহকে চেনার জন্য, নবীকে চেনার জন্য। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম আপনাকে জ্ঞানী হতে হবে, সবচাইতে জ্ঞানীটা হলো আল্লাহ পাকের দরবারে মর্যাদা। চলেন এবার কোরআন শরীফের একটা আয়াত পড়া যাক, আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি টাকা দেখে ভালোবাসেন না বংশ দেখে ভালোবাসেন না রক্ত দেখে ভালোবাসেন না আলেম দেখে ভালোবাসো? আমার আল্লাহ জবাবে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে এলেমার জ্ঞান আছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, আর ওই জ্ঞানী বান্দা আমি আল্লাহ আমাকে বড় ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ জ্ঞানীকে ভালোবাসে। চলে নেবার নবীর কাছে চলে যায়, ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আবু বাক্কর ওমর ওসমান আলী তালাহা জুবাইদ আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাদ আবু ওবায়দা বিন যায়েদ আবু ওবায়দা বিন জাররা হাজার হাজার সাহাবা ছিল, আবু বাক্কর সিদ্দিক রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু বাক্করকে সবচাইতে কেন বেশি ভালোবাসতেন একটা বা জবাব দাও। আমার নবী তার জবাবে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, আবু বাক্কারের ভিতরে এলেম ছিল জ্ঞান ছিল আদব ছিল, ওই কারণে আমি মুহাম্মদ সাল্লাম সব সাহাবার চাইতে আবু বাক্কারকে বেশি ভালোবাসতাম, তাহলে আমার আল্লাহ দেখেছে যার ভিতরে জ্ঞান আছে তাকে ভালোবাসে, নবীও দেখেছে সাহাবার ভিতরে যার ভিতরে জ্ঞান আছে তাকে ভালোবেসেছে। চলে নেবার ফুরফুরা শরীফে যাওয়া যায়, ফুরফুরা শরীফে দাদা পীরকে জিজ্ঞাসা করি ও মোজা দে জামা দাদা পীর, আবু বাক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আপনি একটা বার বলেন, আপনি তো মেদিনীপুরে অনেক মুরিদ ছিল, পূর্ব মেদিনীপুরে অনেক মুরিদ ছিল, পশ্চিম মেদিনীপুরে অনেক মুরিদ ছিল, হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দিনাজপুর আহমেদাবাদ গুজরাট নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি তাম পৃথিবীর গলিতে গলিতে ও দাদা পীর আপনার অনেক মরিদ ছিল, কিন্তু চব্বিশ পরগনা বসিরহাট এলাকা রুহুল আমিন বলে একটা ছেলে যার গায়ের রংটা আমার আপনার মতো গায়ের রং, যার ঘরটা ছিল পলিতিন দোবা ঘর, যার বাপ চাচা গোনো নৌকা নিয়ে নদীতে মাছ ধরা কাজ করত, ওই রকম রুহুল আমিন ছেলে আপনার দরবারে যখন আসে আপনি হাজার বক্তব্য আর কাজে বসে থাকার বিনিময় তার সম্মানে কেন আপনি দাঁড়িয়ে যাও? আমার দাদা
কাফির একটাই জবাব দিয়ে বলেছিল আল্লাহ জ্ঞান থেকে ভালোবাসে আমার দয়ার নবীও জ্ঞান থেকে ভালোবাসে আমি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ আমি রক্ত বংশ দেখি না যার ভিতরে জ্ঞান আছে ওই রুহুল আমিনের ভিতরে কোরআন হাদিসের এলেমার জ্ঞান আছে বলে তার সম্মানে আমি আবু বকর একটু দাঁড়িয়ে যাই আল্লাহর যে নিয়ত রসুল পাকেরও আমার দাদা পীরেরও ঠিক না ভুল কিন্তু আমাদের ভিন্ন আমাদের ভিন্ন আমাদের ভিন্ন আল্লাহ ও আমার সোনার মানিকেরা আমি আপনার কাছে বলছিলাম শুধু জ্ঞান সম্পর্কে বলতে বলতে তো অনেকটা লম্বা করে ফেলেছি আমি আর বেশি লম্বা করব না চলেন আপনার কাছে আর একটা প্রশ্ন